করে কেউ প্রেমে পড়ে আমার হয়েছে কোনটা জানে না এই মনটা কেউ ভুল করে কেউ ভুলে পড়ে ভুল করে কেউ ভুলে পড়ে আমার হয়েছে কোনটা প্রথমেই মানে বলতে হবে বকুল ভাইয়ের কথায় আর এই আপনার সুর করা এই গানটি মানে অসাধারণ ছিল। আমার মনে হয় সেই সময়টায় সবার মুখে মুখে গানটি ঘুরছিল, তাই না বকুল ভাই? আমার হয়েছে কোনটা। আচ্ছা, আমি জানতে চাইবো আপনাদের হয়েছে কোনটা, তার আগে একটু দর্শকদের আমরা স্বাগত জানিয়ে নিই। প্রিয় দর্শক, লাভেল আমার নামে আপনাদের সবাইকে সাদর আমন্ত্রণ। বুঝতেই পারছেন আমাদের সাথে আছেন দুজন গানের মানুষ, একজন কথার মালা গাথেন, আরেকজন সেই কথার মালাকে সুরে বাঁধেন। তারা একে অপরের চমৎকার বন্ধু সুরেদ। হ্যাঁ প্রিয় দর্শক, আমাদের আজকের আমার আমের মঞ্চে অতিথি হয়ে এসেছেন জনপ্রিয় সঙ্গীত শিল্পী SI টুটুল ও আমাদের সবার প্রিয় গীতিকার কবির বকুল। স্বাগতম আমার আমিতে। তোমাকে অনেক 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 ধন্যবাদ মুনমুন, কারণ আমি সবসময় এই প্রোগ্রামটা দেখি। ও থ্যাংক ইউ, উই আর অনার্ড বিকজ এই প্রোগ্রামটাতে অনেক মজা হয় এবং এই প্রোগ্রামটাতে অনেক ভালো ভালো কিছু কথা জানা যায়, শোনা যায়, অনেক ভালো ভালো মানুষ আসে। আচ্ছা, দুজনেই আজকে আমাকে বলতে হচ্ছে ম্যান ইন ব্ল্যাক, দর্শক দেখতেই পাচ্ছেন। তো দুজনে কি প্ল্যান করে পড়া হয়েছে? কাকতালীয়, এটা কাকতালীয়, কখনো কোকিল তালীয় হতে পারে, বকতালীয় হতে পারে, সাদা পরলে বকতালীয়, যেহেতু কালো পরেছি তাই কাকতালীয়। আচ্ছা, যে শুরুর গানটা ধরে একটু প্রশ্ন করতে চাই, আপনাদের ক্ষেত্রে কি হয়েছে, প্রেমটা কি পড়েছে না আপনারা প্রেমে পড়েছেন? পড়েছি না পড়েছি, আসলে প্রথম কথা বলবো যে এই গান দিয়ে কিন্তু টুটুল আর বকুলের মানে সঙ্গীতের যাত্রা, আমরা বন্ধু দীর্ঘদিনের, মানে আপনাদের প্রেম শুরু, প্রেম শুরু, আমাদের প্রেম শুরু, কিন্তু আমরা অনেক দিনের বন্ধু, কিন্তু আমাদের কাজটা শুরু হয়েছে এই গান দিয়ে, টুটুলের আমার লেখা গান এবং টুটুলের সুর করা এবং টুটুলের গাওয়া, এবং দুজনের একটা চমৎকার রসায়ন তৈরি হয়েছে এই গানের মাধ্যমেই। আর বাকিটা তো টুটুল বলতে পারে, তবে আমি গানের গল্পটা বলতে পারি একটু যদি শুনতে চান। অবশ্যই, সেটা হলো যে এটা তো ব্যাচেলার ছবির গান, মোস্তফা সরোয়ার ফারুকী ছবির পরিচালক, তিনি একদিন আমাদের অফিসে এলেন, তো আমার আমার সঙ্গে দেখা হওয়া মাত্র বলে যে বকুল আপনাকে খুঁজছি, আমার ছবিতে একটা গান লিখে দিতে হবে। তাই আমি বললাম অবশ্যই লিখে দিবো। তো বললেন যে আমি আপনাকে দুই লাইনে গল্প শুনিয়ে যাই। তারপর তিনি আমাকে গল্পটা শুনলেন, বললেন যে ছবির প্রেক্ষাপটটা বলে যে এই জায়গায় গানটা লাগবে। তাই বললাম ঠিক আছে। তারপর উনি গেলেন আনিসুল হকের সঙ্গে দেখা করতে, এবং আনিসুল হকের সঙ্গে কথা বলে আধ ঘন্টা পৌনে এক ঘন্টা যখন বেরিয়ে যাচ্ছেন তখন আবার আমার সঙ্গে দেখা, বকুল ভাই গানটা তাহলে দিয়ে দেন, আমি সেই গানটা তো লিখে ফেলছি। ও বাহ, কতক্ষণ? ততক্ষণে আমি মানে উনি বলে যাওয়ার পরে আমি মাথায় এসছি, আমি লিখে ফেলছিলাম। তাই বললাম লিখেছি, দেখেন তো কেমন হয়েছে। তো উনি দেখে বলে যে বাহ খুব সুন্দর। তো তারপরে উনি আমার সঙ্গে কথা বলে গান নিয়ে চলে গেলেন, তারপরে আর খবর নাই। অনেকদিন পর দেখি টুটুলের ফোন। আচ্ছা, তো তার মানে টুটুল ভাইয়ের হাতে তখন জিনিসটা পৌঁছেছে? ওটা কে করবে এটা আমি জানতাম না কিছু, না পৌঁছেছে। আমি ওকে ফোন করেছি কখন, যখন আমার হাতে গানটা পৌঁছলো তার ঠিক তার থেকে 10 মিনিট পর, কারণ তার তার মধ্যে গানের সুর হয়ে গেছে, অ্যাপ্রুভড হয়ে গেছে, ফারুকি চলেও গেছে। ফারুকি তখন ওস্তাদ ওস্তাদ রাখতো, আমি ওরে ওস্তাদ ডাকি, ও আমাকে ওস্তাদ ডাকে। এনিওয়ে আসলো, এসে বলল এই ওস্তাদ একটা গান নিয়ে আসছি, এই গান আমার সিনেমায় যাবে। ওর সিনেমা কি কি এই সমস্ত আমার মাথায় নেই। আমি গানটা নিয়ে টান 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 করলাম, কেউ প্রেম করে কেউ প্রেমে পড়ে, এরকম করতে করতে ও কী করলো, হ্যাঁ হুম হুম হ্যাঁ ওস্তাদ হচ্ছে হচ্ছে হ্যাঁ, এরকম করতে করতে হ্যাঁ গুড 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 গুড, তুমি এটা বানিয়ে ফেলো তাহলে। তাহলে কে গাবে? আমি বললাম আসিফ গাক। আচ্ছা, বললো ওকে। আসিফের কাছে যখন গেলাম তা আমি বললাম তুমি গাও, বললো আমি না পাগলা ঘোড়া গানটা গাবো, এটা আমি গাবো। তা আমি যে ডামিটা দিয়ে রেখেছিলাম যে ওইটাই কিন্তু এখনও ভয়েসটা রয়ে গেছে, আমি কোনো ফাইনাল ভয়েস দিইনি, এবং ওটাই চলে যাচ্ছে এ পর্যন্ত আজকে থেকে নিয়ার অ্যাবাউট 2004 থেকে 13-14 বছর একভাবে ওই গানটাই মানুষ নিচ্ছে। তো মিরাকল এরকমই হয় এবং গান এরকমভাবেই হয়। যখন হিট হলো গানটি, এই যে এতগুলো গল্প এর পেছনে, আপনাদের অনুভূতিটা কেমন ছিল? আমার বিষয়টা হচ্ছে এই গান দিয়ে আমার টার্নিং পয়েন্ট, এই গান দিয়ে আমি প্রথম সিনেমায় মিউজিক ডিরেকশন করলাম, এই গান দিয়ে আমি
সারা বাংলাদেশের মানুষের কাছে জনপ্রিয় হলাম। তার আগে আমার কিছু গাওয়া গান ছিল আমার গুরুজির করা, হ্যাঁ, বসের করা, আপনারা জানেন আয়ুব বাচ্চু আমার বস। এখন উনি যে গানগুলো শুরু করেছিলেন, আমি বেশ কয়েকটা গান গেয়ে আমার সেই গানগুলো পপুলারিটি পেয়েছিল, কিন্তু এই গানটা তো আমার নিজের সুর করা, নিজের গাওয়া। এই গান দিয়ে আমি সিনেমা জগতে আসলাম। আমিও তোকে ধন্যবাদ জানাই, কারণ আমিও ভালো কিছু সুর পেয়েছি। তাই এই হাতের জাদু আছে তাহলে, আর এই হাতেরও জাদু আছে তো? অবশ্যই অবশ্যই, এটা আসলে এটা তোর তো হাতে চুমু খেলাম, তুই আমার গলায় একটা চুমু খেলি, সেটা অফেয়ারে অফেয়ারে অফেয়ার এরকমই করতে থাকে না কেউ নেই। ৩৬ বছর ৩৬ ইয়ার্স ফ্রেন্ডশিপ, সেই রকম কথা। তাহলে জিজ্ঞেস করো আপনাদের বয়স কত, আপনাদের বলতে অসুবিধা না? আমরা আমরা আসলে ৩ বছর বয়সে বন্ধুত্ব শুরু করেছি। আচ্ছা, এই বন্ধুত্বের একদম শুরুর কথাটা জানতে চাই। তা বয়স জেনে যাবা? না না, আমরা আমরা সবাই মাথা থেকে ম্যাচ দূরে রাখলাম। হাত বয়সে কি আসে যায় বন্ধু? বয়স ইজ এ কাউন্টিং, নাথিং মোর দ্যান দ্যাট। অ্যাবসলিউটলি, আয়নায় যখন চেহারা দেখবো যে একটু বয়সী বয়সী লাগছে, তখন বলবো আয়নার দোষ, আমার দোষ। তবে 36 থেকে 10 বাদ দিয়ে 26 করলে আমার মনে হয় যে অরিজিনালটা পাওয়া যাবে। 26 বছর, তো এলআরবিতে তখন কিবোর্ডিস্ট হিসাবে ও তখন জয়েন করেছে, আর আমি তখন গান লিখে বেড়াই। তো ওই সময় আমাদের পরিচয়, এবং পরিচয়টা শুরু থেকেই যে আমাদের মধ্যে একটা ভালো সম্পর্ক হবে সেটা আসলে প্রথম দিনেই বোঝা গিয়েছে, কারণ ও খুব আন্তরিক, ওর হাসি সুন্দর, কথা সুন্দর, আর এত আদর নিয়ে কথা বলে না। ভালো বল, মানুষও ভালো, সব ভালো, সব ভালো, গায়ের রঙও কিন্তু খারাপ না, আমার চেয়ে উন্নত মানের। দুজনে ঝগড়া হয়, উত্তর নিচ্ছি ছোট্ট একটা বিরতির পর। দর্শক, বিরতি নেওয়ার সময় হয়ে গেছে, আমাদের সাথেই থাকুন, ফিরছি কিছুক্ষণের মধ্যে। স্বপ্নের সিঁড়িটা স্বর্গের থেকে উঁচু, এই জন্য নাম বেসর্গে। বিরতির পর আরো একবার সাদর আমন্ত্রণ জানাচ্ছি লাভ এলো আমার আমিতে, ভালোবাসার আইসক্রিম লাভ এলো নিবেদিত আমার আমির। আজকের অতিথি আমাদের প্রিয় দুজন মানুষ, সঙ্গীতের ফুবলের মানুষ, একজন এসাইটেটুল, আরেকজন কবির বকুল। তো বিরতিতে যাওয়ার আগে জানতে চেয়েছিলাম এই যে আপনাদের মধ্যে ঝগড়া কখনো হয়েছে কিনা, বন্ধুত্বের গল্পই শুনছিলাম, ঝগড়া হয়েছে কিনা? আচ্ছা, হয়েছে নাকি রে? আমি মনে পড়ছে না রে। তোর উপর রাগ হয়নি তা না, নাকি ভুলে গেছিস? না, ওর উপরও যে আমি রাগ হয়নি তা না, রাগ কোনটা দেখা গেলো যে গান নিয়ে রাগের ব্যাপারটা হয়, যে আমি ও সুর করেছে, আমি লিখেছি, কষ্ট করে লিখলাম, লেখার পরে ও বলো যে না দোস্ত দেখ অন্যরকম কিছু করা যায় কিনা। এবং আমার মনে আছে আকাশ ছোঁয়া ভালোবাসা একটা গান, ও আমাকে 3 বার না 4 বার লিখিয়েছে, 4 বার, এবং বিরক্তির চরম পর্যায়ে আমি ধৈর্য নিয়ে দেখি যে আমার কতটুকু ধৈর্য আছে, এবং শেষ পর্যন্ত প্রথম যেই আমার বারবারই 4টা গান লিখেছি, ঠিকই 4 বার লিখেছি, প্রথমটার প্রতি আমার মায়া ছিল বেশি, তো প্রথমের দিকে যায়নি, চতুর্থ নাম্বার যেটা ও ফাইনালি আমি দেখলাম যে এখন ও যেটা ওকে করবে সেটা আমি মেনে নিতে হবে, আমি লাস্টে মেনে নিয়েছি। কিন্তু আমি আজকে বলি এই অনুষ্ঠানে, ওই কথাটা যেটা লিখেছিলাম ও পছন্দ করে নিয়েছে, কিন্তু আমার পছন্দ হয়নি। ও, এটা কেন করলেন টুটুল ভাই? আমাদের রাগ মানে ওইরকম ঝগড়া হয়নি, কিন্তু ভেতরে একটা কষ্ট ছিল যে ও প্রথম লিরিকটা এত সুন্দর ছিল, নিল না, একটু উপমায় চেয়েছিল যে আমি লিখি, এবং ওইটাও নিয়েছে, কিন্তু আমাকে যদি বলা হয় যে কোনটা, আমি বলবো যে প্রথমটাই ভালো ছিল। যা, তুই রাগ করলে কি হবে, যা, গান তো চলে গিয়েছে। আমার অ্যালবামে হঠাৎ করে আমাকেও বললো যে টুটুল শোন, একটা গান লিখছি, এই গানটা কাউরে দেব না, মানে লোভ টোপ দিল। আচ্ছা দোস্ত, দুইটা লাইন বল। বলে না না, এটা আমি চিন্তা ভাবনা করে দেবো, আমি মানে সবাই দিই না। আমি বলছি এইটাই তো খাইতে হবে গানটা। হৃদয়ের অনুতে তুমি পরমাণু, তারপর আর কিছু নেই, আমাকে ভাঙলে তোমাকেই পাবে, মিশে আছো তুমি আমাতেই। আমি মনে করলাম বাহ, এখন তো সায়েন্টিফিক ব্যাপার স্যাপার, অণু পরমাণু নিয়ে চলে বন্ধু চিন্তা ভাবনা করছে, স্টিফেন হকিন্স, আইনস্টাইন, পদার্থ পদার্থ নিয়ে। হ্যাঁ, তারপর আমি চিন্তা করলাম যাই পদার্থের দিকে, অসুবিধা কি। শুনি আমরা। হৃদয়ের অণুতে তুমি পরমাণু, তারপর আর কিছু নেই, তারপর আর কিছু নেই, আমাকে ভাঙলে তোমাকেই পাবে, আমাকে ভাঙলে তোমাকেই পাবে, মিশে আছো তুমি আমাতে। চমৎকার।
তখন বললো হ্যাঁ আমি, তুই তারা ধারা আমি অন্তরা লিখে দিচ্ছি, তুই চিনে পরে আগা, এইভাবে করে সব ভালো গান আমি নিয়ে গেছি। মানে অন্যান্য সুরকারদের আর সুযোগ নেই, বুঝতে পারছেন? তবে এটা আবার ও আমার ভালো গান নিয়ে গেছে বলে আমি বলবো যে ওর কিছু ভালো সুর আমি নিয়ে গেছি, কারণ ওর অনেকগুলো সুরের উপর আমি গান লিখি যেগুলো অনেক পপুলার হয়েছে। আচ্ছা, আগে সুর হয়েছে তারপরে ও সুর করেছে, পরে আমি কথা বসিয়েছি। তাহলে কোনটা এরকম? আমার মাঝে নেই এখন, আমি যাই দিন যাই একাকি, একটু শুনি। তারপর দুঃখটাকে দিলাম ছুটি, হাও যদি নীল আকাশ, অসম্ভব এক একটা সুন্দর, এগুলো সব সুরের উপর, একটা শুনবো যে কোনো। আগে যেরকম ধরো গানটা ছিল কিরকম, আমার মাঝে নেই এখন, আমি আমি তো ওকে শুনিয়েছি আরো গালি টালি দিয়ে কিছু, আমরা তো আবার গালি টালি দিয়ে লিখে দিই ওর দামি গোষ্ঠী যা আছে দিয়েছি, বল যে এই হচ্ছে তোর মিটার। আমাদের মিটার কিন্তু গালি ছাড়া মিটার হয় না। এখন আমরা কথাগুলো একটু বসাই। তারপরে আমি আমাকে বলছে আচ্ছা তুই তুই যে এভাবে দিলি এই এইভাবেই রিলিজ করে দিব, না 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 না। তারপরে দেখি পাঠিয়েছে, দেখ আমার মাঝে নেই এখন আমি, স্বপ্নে সিঁড়ি বেসর্গে নামি, যেন অন্য রকম এক ভালোবাসাতে ডুবে আছি তুমি কাছে আসাতে, মন যেন উদাস কবি, ভালো লাগে রা ভালো লাগে চাঁদ ভালো লাগে রে সব, ভালো লাগে ফুল কিছু কিছু ভুল, ভালো লাগে রে সব। অসম্ভব সুন্দর ছিল কথা এবং সুর, কি অদ্ভুত কথা সত্যি। স্বপ্নের সিঁড়ি বে স্বর্গে নামে, স্বপ্নের সিঁড়িটা স্বর্গের থেকে উঁচু, এই জন্য নাম বে স্বর্গে। আচ্ছা, স্বর্গটা আরো নিচে কিন্তু। আচ্ছা, তারপরে আমার মনে মনমনের সঙ্গে আমাদের একটা বন্ধুরা আপনারা দেখছেন যে আমার আমি লাভ এলো, আমার আমি এই যে মেয়েটিকে দেখছেন, এই মেয়েটি হচ্ছে আমাদের যে গান দিয়ে লঞ্চ হয়েছিল লাক্স সুন্দরী, সমস্ত মানুষ ওর ওর যে দারুচিনি দ্বীপ এই মুভিতে মুনমুন ছিল এবং মুভিটা অনেক অনেক জনপ্রিয়তা পেয়েছে এবং গানটা অনেক জনপ্রিয়তা পেয়েছে, তো ওকে ডেডিকেট করি গানটা। থ্যাংক ইউ, আই এম অনার্ড। দুঃখটাকে দিলাম ছুটি, আসবে না ফিরে, এক পৃথিবী ভালোবাসা রয়েছে ঘিরে, মনটা যেন আজ পাখির ডানা, হারিয়ে যেতে তাই নেই তো মানা, চুপি 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 স্বপ্ন ডাকে হাত বাড়িয়ে, মন চায় মন চায় যেখানে চোখ যায় সেখানে যাব হারিয়ে, মন চায় মন চায় যেখানে চোখ যায় সেখানে যাব হারিয়ে। আরেকটা চমৎকার গান ছিল এবং আমার মনে হয় মানে আমার মনে হয় পুরো বাংলাদেশ এই গানের সুরে নেচেছে যখন তারা সিনেমা হলে ছবিটি দেখেছে, পরবর্তীতে গুনগুনও করেছে। তবে একটু এটা অপ্রাসঙ্গিক কথা কি বলবো, এই গানটা যখন আমরা করে দিই ছবির পরিচালক, শুনছি এটা ছোট্ট একটা বিরতির পর। প্রিয় দর্শক, বিরতি নেওয়ার সময় হয়ে গেছে, আমাদের সাথেই থাকুন, ফিরছি কিছুক্ষণের মধ্যে। যায় দিন যায় একাকী, তার বিহনে কেমনে বল থাকি। লাভেলা আমার আমিতে আরো একবার সাদর আমন্ত্রণ জানাচ্ছি। ভালোবাসার আইসক্রিম লাভেলা নিবেদিতা আমার আমির আজকের অতিথি জনপ্রিয় সঙ্গীত শিল্পী এস আই টুটুলু, আমাদের সবার প্রিয় গীতিকার কবির বকুল। তো বিরতিতে যাওয়ার আগে আমরা দারুচিনি দ্বীপের সে বিখ্যাত গানটি শুনেছি এবং তার গল্প একটা বলতে চাচ্ছিলেন মুকুল ভাই, প্লিজ। মানে গানটা আমরা করার পরে রেকর্ড করে যখন পাঠিয়ে দেওয়া হলো, শুটিং চলছিল ওদের কক্সবাজারে সম্ভবত, আমি আমি তারপর মানে মনে নেই কার কাছ থেকে শুনলাম, শুনলাম যে গানটা নাকি পরিচালক পছন্দ করেনি গানটি। আচ্ছা, কিন্তু আমার খুব শুনে খারাপ, মনটা খারাপ লাগলো, এই জন্য গানটার কথাটা একটু নতুন হয়েছে, সুরটাও মজার খুবই ভালো, তো এই জন্য একটা আফসোস ছিল। তারপর অবশ্য ঘটনার পর পুরো বাংলাদেশে মানে এরকম হলো, আমার কাছে অনেক মানুষ বলছে ভাই সেন্ট মার্টিনকে এত সুন্দর করে দেখিনি,
এবং এই গানটাই কিন্তু আমাকে সঙ্গীত পরিচালকের ন্যাশনাল অ্যাওয়ার্ড এনে দিল। আমি তো ছোট্ট একটা মানুষ, বেশি বয়স টয়স না, কিন্তু তুমি যতটা বয়স ভাবছো ততটা না। আচ্ছা, দুজনের যে কেমিস্ট্রি আর তার মধ্য দিয়ে এত চমৎকার চমৎকার সব প্রেমের গানগুলো উঠে আসছে, কে কতবার প্রেমে পড়েছেন? ওরে বাপরে, বকুল ভাই আমি ওরগুলো জানি। ও তাই? তাহলে একটু শুনি। হ্যাঁ, তুই যে জানিস তুই বলতে হবে। যখন ক্লাস সেভেনে পড়ে, আচ্ছা, তখন এক মেয়ের প্রেমে পড়ল। আচ্ছা, সে মেয়ে বোধহয় এখন আমেরিকাতে থাকে, এখনো মাঝে মাঝে কথাবার্তা হয়। তারপর নাম তো বলা যাবে? হ্যাঁ, শুনি। জুই নাকি যেন এর ধরে? হ্যাঁ, বলে যায় বলে যায়। তারপর আমি ও যদি পাঁচটা বানিয়ে বলে, আমি দশটা বানিয়ে বলতে পারবো না। আসলে ভুয়া কথা এগুলি, কিন্তু সত্যি প্রেমে পড়েছেন কতবার বকুল ভাই? যারা কবি তারা তো প্রকৃতি প্রেমে পড়ে, কত রকম প্রেমে পড়ে, তাই না? ঘুরাস না কয়টা মেয়ে। হ্যাঁ, এখন প্রেমটা কেমন সেটা তো বড় ব্যাপার, তাই না? প্রেমটা কি ফ্রেমে বন্দি নাকি? তাই তো, প্রেম তো ফ্রেমে বন্দি না, তা তো অবশ্যই না। কিন্তু এমন কতটা হয়েছে যে ভালো লেগেছে বলা হয়নি, আর কিছু হচ্ছে ভালো লেগেছে বলা হয়েছে শেষ পর্যন্ত পৌঁছায়নি। আকাশের তারা কি গুনে শেষ করা যায়? আচ্ছা, বুঝতে পারছি। টুটুল ভাইয়ের দিকে আমি যাই, একটি প্রশ্ন টুটুল ভাইকেও করতে পারি আমি। থাক, এই প্রশ্ন যখন ওখানে এসে সেখানে থাক না, আমি বলতে পারি। বলুন না, বলুন না একটু। জীবে প্রেম করে যেজন, সেজন সেবিতে, সেবিতে ঈশ্বর। আচ্ছা, মানুষও তো জীব, যার জীবন আছে সে তো জীব। অতএব প্রেম আমার অগণিত আছে, করতেই হবে, তাছাড়া কিভাবে আমি জীবন চালাবো? সুরের মানুষ, প্রেম তো করতে হবে। বন্ধুর সাথে প্রেম, বোনের সাথে প্রেম, মায়ের সাথে প্রেম, ভাইয়ের সাথে প্রেম, আসলে অনেক রকম। মায়ের সঙ্গে যেই প্রেম, বোনের সঙ্গে আরেক রকম, এগুলো আর বন্ধুর সঙ্গে আরেক রকম। তারপরেও ছোটবেলা থেকে আমি একটু প্রেমিক মানুষ, এবং অনেক প্রেমিকা ছিল, মানে একের পর এক, একের পর এক। তানিয়া শুনতেছে না তো? আমি বলে রাখবো না, তানিয়া বুকে একটু মিউট করে রাখতে। তানিয়া জানি, ওকে সবই বলেছি। কিন্তু আমার প্রেম হচ্ছে খুব অল্প 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 প্রেম। আচ্ছা, বেশিক্ষণ ক্ষণস্থায়ী হয়নি। অ্যাট লাস্ট গিয়ে মোহনা, যে নদীর মোহনা, যে সাগরে মিশে, সেই সাগরের নামই হচ্ছে। তারপর সেখানে দুঃখ তৈরি হলো, সেখান থেকে যাই দিন একাকি। আসো, চমৎকার তাদের জন্য। আচ্ছা, যাদেরকে আমি পাইনি, যারা আমাকে পাইনি, কিন্তু লিখেছে, কিন্তু এত বন্ধুর ভেতরের কথা এত ভালো বুঝতে পারে, তাই তো, এরকম বন্ধু পাওয়া যায়। তারে দিহনে তার বিহনে কেমনে বলো থাকি, ভালোবাসা এই অন্তরে অভিমানে কে দে মরে, ও এই বুকেতে দুঃখ বেঁধে রাখি, যায় দিন যায় একাকি, তার বিহনে কেমনে বল থাকি, ভালোবাসা এই অন্তরে অভিমানে কে দে মরে, ও এই বুকেতে দুঃখ বেঁধে রাখি। আমরা চাইবো দুঃখ বেঁধে না রেখে সেটাকে দুঃখ খুলে, একদমই। আচ্ছা, সেই প্রশ্নের প্রাসঙ্গিকতায় যদি একটু থাকি, বন্ধুর কাছে কোনো অভিযোগ আছে কিনা সেটা একটু জানতে চাইবো। ও অনেকদিন আমার সঙ্গে ভালো গান আমরা করতে পারছি না, কারণ ও আমার সঙ্গে বসছে না, বা আমি ওকে ধরতে পারছি না। আচ্ছা, তো ওই জন্য আমি চাই যে আজকের অনুষ্ঠানে যেমন আমরা খুব অন্তরঙ্গভাবে কথা বলছি, আমাদের ভেতরকার সেই পুরনো বন্ধুত্বটাকে। একটা কথা আমার কাছে মনে হচ্ছে, আজকের এটা অনুষ্ঠানে আমরা যে দর্শকের সামনে আছি, বা আমরা কোনো প্রোগ্রামে আছি, বা কোনো একটা অনুষ্ঠান মালার মধ্যে আমাদের অন্তর্ভুক্ত আছি, আমার কাছে কিন্তু মনে হয়নি। বিকজ আমি যখন আমার প্রিয় বন্ধুকে পাই, তখন আমি সব কিছু ভুলে যাই, ভুলে যেতে চাই, এবং এভাবেই থাকতে চাই যতক্ষণ পরিবারকে মনে না পড়ে আর কি। তবে আমার মনে হয় চার পাঁচ দিন মনে পড়বে না, কারণ আমরা এত এত আড্ডা মারি, এত এত, মানে উই আর সো ফ্রি টু ইচ আদার, মানে এত, মানে আমাদের ভেতরের একজন আর একজনকে ফিল করি বা ইয়ে করি, মানে কী বলবো, সেটা আসলে এক্সচেঞ্জ করি, সেটা ভালোবাসা দিয়ে প্রকাশ কর। হ্যাঁ, তাহলে একটা কাজ করি, আমরা অনুষ্ঠানের শেষ প্রান্তে পৌঁছে গিয়েছি, আমি বিদায় নিয়ে নিচ্ছি দর্শকের কাছ থেকে, আর আমরা গান শুনতে শুনতে অনুষ্ঠান শেষ করবো।
ঠিক আছে। হ্যাঁ, বন্ধুত্বের জন্যে, বন্ধুত্বের মাঝখানে যে ভালোবাসাগুলো থাকে সেই ভালোবাসার মধ্যে থাকে নতুন নতুন ফুলের মধ্যে যে নতুন ঘ্রাণ, সেরকম ঘ্রাণ, সবুজ সবুজ ঘাসে যেরকম সবুজ প্রাণ সেরকম প্রাণ থাকে। দর্শক, আপনারা সবসময় নতুন ফুলের ঘ্রাণ নেবেন, সবুজ ঘাসের প্রাণ নেবেন, আর বন্ধুর সাথে এভাবে মিলে থাকবেন, দেখবেন অনেক স্ট্রেস আপনাদের চলে গেছে। প্রিয় দর্শক, আমার কথাগুলি আমার অতিথি বলে দিয়েছেন, তাদের এই চমৎকার বন্ধন, বন্ধুত্বের বন্ধন যেন সারা জীবন থাকে এই প্রত্যাশাই রইল। আপনারা ভালো থাকবেন, আগামী পর্বে আবার দেখা হবে নিশ্চয়ই। চোখ রাখুন বাংলা ভিশনের পর্দায়, আর এখন গান শুনবো। ভালোবাসায় নতুন ফুলের ঘ্রাণ চাই, ভালোবাসায় সবুজ ঘাসের প্রাণ চাই। তুমি কি দিতে পারবে তবে বিশ্বাসে কাছে টানো, তুমি তো ঠিকই জানো কাছে এলে ভালোবাসা আরো বাড়বে, কাছে এলে ভালোবাসা আরো বাড়বে। অসাধারণ, থ্যাংক ইউ সো মাচ, ইউ আর মোস্ট ওয়েলকাম।